আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছো তো আমার ব্যালেন্স আছে আটানব্বই হাজার টাকা তো আমরা টেন পারসেন্ট প্রফিট করলে হয় এক লাখ সাত হাজার আটশো টাকা তো আমাদের টোটাল তাহলে উইন করতে হচ্ছে কত নয় হাজার আটশো টাকা তো ঠিক আছে দেখি আমরা ক্রাশ গেম খেলে এটা বানাইতে পারি কিনা ক্রাশ গেম আসলে সত্যি অনেকেরই ক্রাশ এটা গেমটা এমন আমরা লাভ করি লস করি যাই কিনা গেমটাকে ভুলতেও পারি না ছাড়তেও পারি না ঠিক আছে তো এই হচ্ছে পরিস্থিতি তো আমরা শুরুতে এগারোশো টাকা ধরলাম অনলি যদিও এটা আরও বেশি ধরতে হবে অ্যাকচুয়ালি এটা ধরা উচিত ছিল দুই টাকার মতো তো আমরা এগারোশো টাকা শুরুতেই ধরলাম দেখি এটা ফোর এক্সে নেওয়ার চেষ্টা করতাম টু পয়েন্ট ফোর এইটে ফেটে গেছে আচ্ছা যাক সমস্যা নাই তো আমরা এবার ছাব্বিশশো টাকা ধরবো ঠিক আছে যা বাবা টোটাল বেট ধরছে হচ্ছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছয়শো ছিয়ানব্বই জন প্লেয়ার খেলতেছে মেঘাপুরিতে প্লেয়ার বেড়ে গেছে অনেক আগের তুলনায় অনেক বেশি প্লেয়ার খেলে তো ঠিক আছে আমরা এটা টেকমেন্ট দিয়ে এলাম ফোর পয়েন্ট ফোর ফাইভ এ নিয়ে এনেছি এক লাখ পাঁচ হাজার আটশো সত্তর টাকা হয়ে গেছে আমাদের অলরেডি আমরা ছাব্বিশশো টাকা ধরে এগারো হাজার পাঁচশো সত্তর টাকা উইন করতে পারছি তো বন্ধুরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আগস্টের দশ তারিখে দশ তারিখ থেকে দশ এগারো বারো তারিখ পর্যন্ত এই চ্যানেলে গিভ হয়ে চলবে টোটাল দেড় লক্ষ টাকা তো বন্ধুরা অবশ্যই কেউ গিভ অ্যাটেন্ড করতে মিস করবো না পরবর্তীতে হ্যাঁ কেউ বলতে পারবা না যে ভাই আমি মিস করে ফেলছি কারণ আমি বেশ কিছুদিন যাবৎ ধরেই বলতেছি যে গিভ হয়ে গিভ হয়ে হবে ঠিক আছে তো এই কারণে আমি বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ অনেক সময় ডেট একটু এদিক সেদিক হতে পারে বা কখন কোন সময় কোন ভিডিও আপলোড করা হবে কি রুলস আছে নিয়মস আছে সবগুলো জানতে পারবা ঠিক আছে তো অলরেডি হ্যাঁ এক লাখ ছয় হাজার সাতশো চল্লিশ টাকা হয়েছে তো আমরা সাতশো চল্লিশ টাকা ধরি এবার দেখা যাক ছয়শো একানব্বই জন প্লেয়ার খেলতেছে চার লাখ টাকা বেট ধরছে ও মাই গড একাত্তর হাজার দুশো দশ টাকা ধরছে সর্বোচ্চ একাত্তর হাজার ধরা যাইতেছে আজকে ডলারের দাম তো মনে হচ্ছে বাংলাদেশে আবার কমে যাইতেছে মানে দাম ডলারের দাম মনে হয় বাড়তেছে মানে টাকার মান কমতেছে ডলারের মান বাড়তেছে ঠিক আছে আর এটার অবশ্য পিছনে কারণ আছে কারণ রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে যারা পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে রেমিস রেমিটেন্স পাঠায় তো তাদেরকে নাকি নানানভাবে ইগনোর করছে ছোটো করে কথা বলছে এই কারণে ওনারা আর কি করছে ঐক্যবদ্ধভাবে রেমিটেন্সটা বয়কট করছে সেই কারণে ডলারের দাম আবার হু করে বেড়ে যাবে তো দু হাজার টাকা ধরলাম আবারও দেখা যাক টু পয়েন্ট ওয়ান ফাইভ এ ফেটে গেলো ফাটুক সমস্যা নাই আমাদের টার্গেটেড ব্যালেন্সটা কত ছিল একটু দেখে এক লাখ সাত হাজার আটশো টাকা তো আবারও ধরলাম ওয়ান পয়েন্ট জিরো জিরোতে টাকাই প্রত্যেকের টাকায় নিয়ে নিয়েছে পাঁচ লাখ ছয় লাখ টাকার মতো ধরতেছে সর্বনাশ করছে মেগা পরিতে এতো প্লেয়ার করতে গিয়ে আসলো রে ভাই 717 জন প্লেয়ার 475000 টাকা ধরছে টোটাল মাথাই নষ্ট মাথাই নষ্ট মামাই এত প্লেয়ার কোথ থেকে আসলো ও শিট 3.96 3.96 আচ্ছা ঠিক আছে দেখি আমরা একবার একটু পাগলামি করি 7000 টাকা ধরি তো দেখি জাস্ট 3x এ উঠাইলেই যাতে আমাদের খেল খাতাম হয়ে যায় সব লস রিকভার হয়েও যেতে প্রফিটে থাকতে পারি এবার তো যাবে না মনে হয় তিন লাখ সাতচল্লিশ হাজার টাকা ধরছে আগেই আমার সন্দেহ হচ্ছিল যাবে না তো আমরা এবার দশ হাজার টাকা ধরবো ঠিক আছে যা এবার যাইতে পারে সাতশো পঁচিশ জন প্লেয়ার তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা বের ধরছে হঠাৎ করে ফেটেও গেছে আচ্ছা দেখি আবারও দশ হাজার ধরলাম চার লাখ টাকা বেড হয়েছে এবার ছয়শো এবার প্লেয়ার কম কিন্তু টাকা বেশি ধরছিল সবার টাকা নিয়ে নিয়েছে কোম্পানি তো আমরাও বিশ হাজার টাকা ধরবো দেখো বন্ধুরা অলরেডি পঞ্চাশ হাজার টাকা আমাদের লস চল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা লস তিন লাখ সাতাত্তর হাজার টাকা ধরছে এবার দেখি কত দূর যায় জাস্ট থ্রি এক্সে গেলে আমাদের ওকে 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 জাস্ট ওকে ঠিক আছে আমাদের আর দরকার নাই বিষয়টা ভালো লাগছে তো দেখি চারশো টাকা ধরলাম এতটা দরকার হয় না আমাদের আমরা যে আমাদের যে টার্গেটটা ছিল সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে এক লাখ সাত হাজার টাকা বাট আমরা এক লাখ পনেরো হাজার টাকা করতে পারছি তো এটা আমরা দেখি অন্তত ভালো একটা অর্ডস নেওয়ার চেষ্টা করব ফাইভ এক্স অ্যাটলিস্ট আচ্ছা টেন এক্স যাক যেহেতু ফাইভ এক্স পার হয়ে যাচ্ছে টেন এক্সও মনে হয় যাবে ঠিক আছে আমরা টেন পয়েন্ট ওয়ান সেভেনে নিতে পারছি চারশো টাকা ধরে চার হাজার আটষট্টি টাকা নিতে পারছি তো ভালো লাগছে আমাদের মতো একজনে বত্রিশ হাজার টাকা ধরে এগারো এক্সে উঠাইছে ঠিক আছে ঠিক আছে তো আমরা আটষট্টি টাকা ধরি দেখি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা ঠিক আছে আর খুব শীঘ্রই তোমাদের গিভওয়ের বিষয়ে একদম বিস্তারিত ভিডিও আসতেছে আমাদের সাথেই থাকো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে অথবা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ